হ্যালো বন্ধুরা, আশা করি তোমার সময় ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যা থেকে বসে বসে কাজ নেই, এই যে এটা করেছি, কাজ করেছি, এই যে এটা করেছি। আর একটা জিনিস ভাবছি ভাবছি, মানে আমি ইউটিউবে দেখেছি অনেকজনকে ঠোঁটের মধ্যে মেহেন্দি দেয় কালার হওয়ার জন্য, তো আমি আজকে সেটা ট্রাই করবো। এই যে এখন এটা দেখছো আমার ঠোঁটটা, তো এটার মধ্যে আমি মেহেন্দিটা দেবো। জানি না কিছু হবে কিনা, কারণ হাতে পড়েছি, কিছু সাইড ইফেক্ট হয়নি, যে কিছু হয়নি, তো আশা করছি কিছু হবে না। আজকে আমি ট্রাই করে দেখবো যে কী হয়। তো মেহেন্দিটা হচ্ছে এই যে, এটা এটাই আমি হাতে দিয়েছি, অল্প একটু আছে, চলো দেখি কি হয়। বাপ্পা দেখে নিও, গণেশ দাদাকে দেখে নিও, বাপ্পা তুমি দেখো কিছু না হয়ে গেল। তোমরা কি কোনো ট্রাই করেছো কিনা জানি না, তো ঠিক আছে চলো আমি এটা আগে ঠোঁটের মধ্যে দিই, তারপরে আমরা দেখাচ্ছি কি হয় কিছুক্ষণ দেখে দিয়ে নিই আগে। হ্যাঁ কিছু হয় না, তো ওয়াইফাই দিচ্ছি। জ্বলছে জ্বলছে না? হ্যাঁ একটু জ্বলছে, কিছু আছে মনে নাকি, চিচি 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 করছে, কি হবে জানি না। বেশি পিছন পাখো মারবো না, না জ্বলছে কিন্তু, যে দেখতে পাচ্ছ পাখোটা আমি করেছি, কি হয় জানি না। এটা কিন্তু জ্বলছিল, মানে চিচি চিচি করছে, আমি রিস্ক নেবো না বাবা, একটু পাপার সাথে দেখলে তো আরো দেবে, কোনোরকম ভাবে রিস্ক নিচ্ছি না, আমার এক্সপেরিমেন্টও দরকার নেই। কালার কিন্তু হচ্ছিল, সঙ্গে সঙ্গে কালার ধরে গেছে, বুঝতে পারছো কি একটু? এই দেখো না, কি ভাবছি অসার মতো হয়ে গেছে, এ বোঝা যাচ্ছে। এই দেখো বুটু, এইসব এক্সপেরিমেন্ট করা যাবে না, কথা হচ্ছে আমাকে ছোটোর মধ্যে আমাকে কিছু দিয়ে দিতে হবে, বলিন দিতে হবে। তো আমার মতে এইসব এক্সপেরিমেন্ট না করাই ভালো, বাবা ছোট্ট না মনে যেন অসার হয়ে গেছে, মানে ভারী ভারী কীরকম একটা লাগছে। আর দেওয়ার সঙ্গে সঙ্গে না মানে চিচি 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 করছিলো, মানে হালকা হালকা ইয়ে হচ্ছিলো, কিন্তু কালার হয় বুঝতে পারছো নাকি জানি না, কিন্তু রং হচ্ছিলো, চলো না করাই ভালো।